প্রচণ্ড আকাশ কালো হয়ে মেঘ আসছে। প্রিয় দর্শক, ঘূর্ণি বাতাসে আমার ছাতাটা উড়িয়ে নিতে চাচ্ছে। প্রিয় দর্শক, অবস্থা দেখেন বাতাসে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বৃষ্টির অবস্থা, চারদিকে প্রচণ্ড জ্বর। আমার ডাইন পাশে দেখলাম নদীর মাছ বরাবর। কি অবস্থা নদীর? নদীর অবস্থা অনেক খারাপ। পাগলা ঘুমলাম এটার মধ্যে। এই নদীর মধ্যে মানুষ বললে মানুষ বাঁচে না। এটার মধ্যে খারাপ, এটা বড় খুব ভয়ঙ্কর জায়গা। প্রিয় দর্শক, আজিজি ফিশিং বিডি থেকে সালাউদ্দিন আজিজি। আমি সাহেব আলী ভাইয়ের সাথে আজকে যাত্রা শুরু করলাম। দেখা যাক কী হয় মেঘনা নদীতে মাছ সংগ্রহের জন্য। দীর্ঘ সময় পর এবার আসলাম। যাত্রা শুরু করলো উনি ওনার ট্রলার নিয়ে। প্রিয় দর্শক, আমার সাথেই থাকুন। আমাদের ট্রলার এগিয়ে চলছে, নদীতে প্রচুর কচুটি পানা আছে। প্রিয় দর্শক, আমাদের ট্রলার এগিয়ে চলছে মেঘনার দক্ষিণ পূর্ব দিকে। প্রিয় দর্শক, আমরা পার্শ্ববর্তী যে উপজেলা আছে সেটা ব্রাহ্মণবাড়িয়ায় পড়েছে। আমরা সেখানে যাব আজকে মাছ সংগ্রহের জন্য। আসলে সকাল থেকে আকাশটা বেশ মেঘলা। প্রিয় দর্শক, গড়ির কাঁটা এখন 5:50, তো সকালে বের হতে হয়, কারণ সকালে বের না হলে যথাযথ মাছ পাওয়া যায় না। আবার এখানে মৎস্য সংগ্রহকারী সেই মাছগুলো সংগ্রহ করে বিকেলে চেষ্টা করেন বাজার ধরার জন্য। প্রিয় দর্শক, জাতীয় অর্থনীতিতে এই মেঘনা নদীর গুরুত্ব অনেক। এখানে পরিবহনের ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখে। এই সমস্ত অসংখ্য নৌযান চলছে, বিশেষ করে এগুলো মাটি পরিবহন করে। ক্রমাগতভাবে কেমন যেন দিনটা অত্যন্ত মেঘলা কালো হয়ে আসছে, পুরো পরিবেশটাই কেমন কালো হয়ে গেছে। আর চারিদিকে আসলে মেঘের আনাগোনা, যে কোনো সময় বৃষ্টি বা বাতাস শুরু হতে পারে। প্রিয় দর্শক, আকাশের অবস্থা অত্যন্ত খারাপ, দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে। এখনও সূর্যের মুখ দেখা যাচ্ছে না, চারিদিকে প্রচণ্ড অন্ধকার। আপনারা দূরে মেঘ দেখতে পাচ্ছেন, প্রচণ্ড আকাশ কালো হয়ে মেঘ আসছে। প্রিয় দর্শক, আমাদের অবশ্য তেমন নিরাপত্তামূলক ব্যবস্থা নেই, যেহেতু নৌকাতে কোনো ছইয়া নাই। আমরা একটা নৌকার দিকে ছুটে যাচ্ছি, বিশেষ করে মেঘ বা জড়ো হাওয়া থেকে বাঁচার জন্য। অন্যান্য নৌকাও এই নৌকার দিকে আসছে, বিশেষ করে মেঘ থেকে বাঁচার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড আকাশ খারাপ করে আসছে, চারিদিকে শুধু মেঘ, কালো মেঘ। আমরা আছি মুহূর্তে ঠিক মেঘনা নদীর বুকে। প্রিয় দর্শক, বাতাস শুরু হয়ে গেছে, আমরা একটা নৌকার কাছে আসছি আশ্রয় নেওয়ার জন্য। প্রিয় দর্শক, ঘূর্ণি বাতাসে আমার ছাতাটা উড়িয়ে নিতে চাচ্ছে। আমি আসলে নিজেকে সামলাবো, নাকি ছাতা সামলাবো, নাকি ক্যামেরা সামলাবো, কিছুই বুঝতে পারছি না। প্রচণ্ড একটা বিপদে পড়ে গেলাম। প্রিয় দর্শক, আমি ছাতাটি কোনো অবস্থায় রাখতে পারছি না, ক্যামেরার লেন্সে বৃষ্টির ফোঁটা পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, অবস্থা দেখেন, শালি ভাই বেদি ব্যস্ত আছে, লোকটা পানি এসতেছে, একদিকে বাতাস শুরু হয়ে গেছে, প্রচণ্ড ধরনের বাতাস আপনারা দেখছেন। প্রিয় দর্শক, অবস্থা দেখেন বাতাসের, মানে নদী একদম উত্তাল হয়ে গেছে, প্রচুর বাতাস শুরু হয়েছে। মেঘনা নদীর সেই জল এখানে আছে। এখানে এক ভাই আছেন, নৌকা রাখতে পারতেছে না প্রচণ্ড ইয়ের জন্য। আসলে এই সময় কি বৃষ্টি হয়? হ্যাঁ হ্যাঁ, এই সময় হয়, এই সময় হয়। আমি তো অবাক হয়ে গেছি, আপনি দেখতে পাচ্ছেন। কাকা, এইটা কি ওই এই সময় মাঝে মাঝে জলটা হয় না? প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বৃষ্টির অবস্থা, আর নৌকা রাখতে পারছে না, মেঘনা উত্তাল হয়ে আসছে। অর্থাৎ বড় নৌকাটাকে পেয়ে ওনারা ছোট নৌকাগুলো এখানে আশ্রয় নেওয়ার জন্য আসছে। প্রচণ্ড বাতাস শুরু হয়েছে। আসলে আমরা যখন আজকে বের হই তখনই আকাশের অবস্থা খুব খারাপ ছিল, তবে এটা বছরের প্রথম জড়ো হাওয়া নিয়ে বর্ষণ হচ্ছে। প্রিয় দর্শক, দেখছেন পিছনে মেঘনা উত্তাল নদী। এখানে এক ভাই চেষ্টা করছেন নৌকা দূরে রাখার জন্য, কিন্তু পারতেছেন না। হ্যাঁ, কারণ ওনাদের নৌকাটাই সম্বল। হ্যাঁ, চারিদিকে প্রচণ্ড জ্বর। আমার ডাইন পাশে দেখলাম নদীর মাছ বরাবর দিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে একটা জেলে নৌকা যাচ্ছে। এখন নদীতে সবাই নিজ নিজ আত্মরক্ষার্থে ব্যস্ত, কারণ এই ধরনের জ্বরগুলো বড় ধরনের বিপদ, যে কোনো সময় ঘটিয়ে ফেলতে পারে। প্রিয় দর্শক, অবস্থা দেখেন বাতাসের, মানে নদী একদম উত্তাল হয়ে গেছে, প্রচুর বাতাস শুরু হয়েছে। মেঘনা নদীর সেই জ্বর এখানে আছে।
এখানে এক ভাই আছেন, নৌকা রাখতে পারতেছে না প্রচণ্ড ইয়ের জন্য। আসলে এই সময় কি বৃষ্টিটা হয়, মেঘটা হয় কাকা? হ্যাঁ হ্যাঁ, এই সময় হয়, এই সময় হয়। আমি তো অবাক হয়ে গেছি আপনার দেখতে পাচ্ছেন কাকা, এটা কি ওই এই সময় মাঝে মাঝে জ্বরটা হয়? না। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বৃষ্টির অবস্থা, আর নৌকা রাখতে পারছে না, মেঘনা উত্তাল হয়ে আসছে। অর্থাৎ বড় নৌকাটাকে পেয়ে ওনারা ছোট নৌকাগুলো এখানে আশ্রয় নেওয়ার জন্য আসছে। প্রচণ্ড বাতাস শুরু হয়েছে। আসলে আমরা যখন আজকে বের হই তখনই আকাশের অবস্থা খুব খারাপ ছিল, তবে এটা বছরের প্রথম জ্বর হাওয়া নিয়ে বর্ষণ হচ্ছে। আঙ্কেল কি বলতেছে? আমি কই বুড়া বিপদে আছি আমরা নদীতে। বিপদে কেন? বিপদে আমরা গাঙ্গে খেয়ামাউ লয়া ইয়া লয়া বেশে বেশি চুড়াইলে ভয় পাইতেছি। দর্শক, নৌকা পুরো অন্ধকার দেখছেন, এখানে যারা আছেন নৌকার ভিতরে। প্রিয় দর্শক, দেখছেন পিছনে মেঘনা উত্তাল নদী। এখানে এক ভাই চেষ্টা করছেন নৌকা ধরে রাখার জন্য, কিন্তু পারতেছেন না। হ্যাঁ, কারণ ওনাদের নৌকাটাই। প্রিয় দর্শক, উত্তাল মেঘনা, উত্তাল মেঘনা। নৌকা রাখা যাচ্ছে না, প্রচন্ড বাতাসে। হ্যাঁ, শালি ভাই এসে বলছিলেন। শালি ভাই, কি অবস্থা নদী? নদীর অবস্থা অনেক খারাপ, আগে তুমি জানতাম, তাই ওই কদিন ধরে থাকতাম। যেহেতু ওনারা এখানে মাছ ধরেন, ও এই মাছ ধরে ওনাদের জীবন জীবিকা। এই জালগুলো যে এখানে ফেলেছেন, সেই জালগুলো ক্ষতিগ্রস্ত হবে কিনা সেটা একটা বিরাট ব্যাপার, কারণ প্রচন্ড বাতাসে অনেক সময় জাল রাখা যায় না। প্রিয় দর্শক, আমি অনেকটা সৌভাগ্যবান এই জন্য যে এই ধরনের জ্বর আসলে শ্যুট করা অনেকটা ভাগ্যের ব্যাপার, বিশেষ করে মেঘনা নদীতে। প্রিয় দর্শক, এখানে আমি বিভিন্ন ভাইয়ের সাথে এই নৌকাতে আশ্রয় নিয়েছি। এই নৌকাটা তিন সময় না, বিশাল নৌকা, মানে বৃষ্টি এবং বাতাস কোনটার কমতি নেই, প্রচণ্ড বেগে বয়ে চলছে। কাকা, এটার নাম কি বললেন? এটা পাগলা গোপ, দালালদের গোপ আর কি। এটা এটা আপনার বড় বড় এখন ক্ষয় ক্ষতি, বাতাস এলে ক্ষয় ক্ষতি হয়ে যাবে অনেক, বুঝলেন? খুব ক্ষয় ক্ষতি হয়, এটা পাগলা গোপ নাম। এটার মধ্যে এই নদীর মধ্যে মানুষ হলে মানুষ বাঁচে না, এটার মধ্যে খারাপ। এটা বড় গোপ, ভয়ঙ্কর জায়গা, বাতাস হলে কি ভয়ঙ্কর জায়গা। এটার মধ্যে রিক্স দিয়ে মাছ ধরতে হয়, রিক্সে রিক্সে। মানে এটা পাগলা গোপ জায়গাটা আসলে এমন একটা অবস্থায়, বিশেষ করে জিওগ্রাফিক দিক থেকে ভৌগোলিকভাবে জায়গাটার অবস্থান ভালো না, মেঘনার একটা মুখের মধ্যে জায়গাটা। বৃষ্টির লেগে মনটা একটু খারাপ আর কি। জাল টাল খেয়াও দিন, বান টান খুলে রাখছি, নষ্ট মষ্ট করে লাইতেছে, এতলা টেয়া লাখ লাখ টাকা খরচ করে এগুলো করছি, মনে একটু কষ্ট আছে। হ্যাঁ, এটা আঙ্গ জীবন জীবিত, আমরা অনেক রিক্স নিয়ে এটা কাজ করি, আঙ্গ এটা আশা ভরসা, এটা মেদাঙ্গ রিজিক আছে, সব কিছু আছে। প্রিয় দর্শক, এই নৌকাতে আমরা আশ্রয় নিয়েছিলাম, তো এখন আবার বের হলাম যদি কিছু মাছ পাওয়া যায় সে উদ্দেশ্যে। তো এখন তো যে অবস্থা জেলে আছে, জেলে তো কম দেওয়া যায়, নদীতে জেলে নাই ওই না, এখনো বৃষ্টি পড়তেছে, তারপরে দেখা যাক যদি পাওয়া যায়, আমরা চেষ্টা করে দেখি। পুরোটা চর এলাকা, উনি ইঞ্জিন স্টার্ট দিচ্ছেন যাওয়ার জন্য, তো আমরা যদি কিছু মাছ পাওয়া যায় আমরা আবার যাত্রা শুরু করলাম। এখনো বৃষ্টি পড়ছে, ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। জেলেদের সংকেত দিচ্ছেন, সেই সংকেত নিয়ে অনেকে ওনার সংকেতে সাড়া দেয়, তারপর নৌকা নিয়ে সেখানে যায়।
আমাদের আজকে প্রথম জেলে ভাই, তো দেখা যাক ভাই কিছু মাছ পাইছেন নি? সেটি আর কি, কিছু মাছ পাইছেন মনে হয়, শালি ভাইয়ের কাছে আসছে, দেখা যাক ওনার ভাগ্যে কি আছে, শালি ভাইয়ের ভাগ্যে কি আছে দেখা যাক। কালার আপনাদের ভালোই আছেন তো? না আল্লাহ ভালোই আছে। আচ্ছা চলুন দর্শক, হ্যাঁ বেশ তাজা মাছ, এখনো জীবন্ত আছে। দর্শক এখনো বৃষ্টি পড়ছে। তো আপনি শুনেন, আপনি এই জ্বর তুফান কেমনে কাটাইলেন ভাই? জ্বর তুফান ওই জায়গায় বসেছিলাম, বসেছিলেন ওই বাতাসের সময়? হ্যাঁ বসেছিলাম ওই জায়গায়। উনি পাশে একটা জায়গায় আশ্রয় নিয়েছিল বৃষ্টির সময়, এই জ্বরের সময়। তো এই রিস্ক নিয়েই আসলে এই সমস্ত পরিস্থিতি নিয়েই ওনাদের কাজ করতে হয়, তাই না? কিছু মাছ পাইছে দেখা যাচ্ছে এখানে, দেখা যাচ্ছে দর্শক। প্রিয় দর্শক, আমি আছি এই মুহূর্তে মেঘনা নদীতে শালি ভাইয়ের সাথে। এক জেলে ভাই আসছেন মাছ গুছাচ্ছেন, শালি ভাইকে মাছ দেখাচ্ছেন, উনি মাছ কেনার চেষ্টা করছেন। শালি ভাই প্রিয় দর্শক, বিভিন্ন ধরনের মাছ পাইছে, একবারে জীবন্ত মাছ। এখানে গুন্ডা মাছ আছে, শারপুঠি আছে, বাইং আছে, বিভিন্ন ধরনের মাছের সংমিশ্রণ, ছোট মাছ। ১২০০ টাকা চাচ্ছে। ২টা ঘুরে